हे गाइस वेलकम बैक टू माय चैनल गुड मॉर्निंग सबाई के बड़ोरा आमार प्रणाम नियो छोटोरा भालोबाशा नियो तुम्हारा थंबनेल देखे तो बुझते ही पे गेछो आज के भिडियो कौन टॉपिक होते चले तो बेसि कथा बाड़ाबो ना चलो लेट्स गो। जेहेतु विपत्तारिणी व्रत छिल मंगलवार तई माँ अनेक बार करे आमाके बोलछिलो आय 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 करे आर आमार सेई दिनई बिशिफ्ट छिल सेजन्ये आमार कोनो ठीक छिल ना बाट तार आगे दिन राते बेला माँ आमाके अनेक बार करे बोललो तई आमी बेरिये बोललाम तबे आमाके आबार ताड़ाताड़ी फिरेओ जेते हबे राते बेला नाइट शिफ्ट आछे अनेक कष्टे बिशिफ्ट चेंज करे नाइट निलाम बाड़ी गेले मनटा खूब फुरफुरे हये जाय दिनेर बेलाय जेमन तारा देखी আমি প্রায় বাড়ি পৌঁছেই গেছি। এই যে খাটালটা আমাদের, খাটালটা দেখলেই বুঝে যাবেন বাড়ি পৌঁছে গেছি। বাড়ি পৌঁছে আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে। একটা ভালো জিনিস যে আজকে বাবা ডিউটি যাবে না আর অঙ্কিতা এখানে স্কুলে যাচ্ছে, খাবার দাবার খাচ্ছে। তো এখানে বাবা মেয়ের মধ্যে রীতিমতো একটা দ্বন্দ্ব লেগেই রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। দিদি একটু লাগতে বেশি পছন্দ করে, ও সেটা ভালোভাবেই জানে, তো সেজন্য আর কিছু বলল না। নটা বাজতে না বাজতেই খুব ব্যস্ততার মধ্যে পড়ে যায়, দেখতে পাচ্ছ জুতো না পরে দৌড়াচ্ছে। তো ও মোজা টোজা নিয়ে ও একবারই অটোর মধ্যেই জুতো পরবে। বাবার সাথে যুদ্ধে হেরে গিয়ে বইগুলো শেষমেশ বের করে দিতে বাধ্য হলো, তো ওকে টিউশন বাবাই নিয়ে যাবে। মোজাগুলো হাতে নিয়ে দৌড় দিল, গাড়ি চলে এসছে। গাড়ি চলে এলে ওর খুব হড়বড়ি লেগে যায়। তো বোন স্কুলে যাওয়ার পর আমি খেতে বসে গেলাম। এখানে মা একটা কস্তুরি মেথি আলু টমেটো দিয়ে একটা সবজি করেছিল, রুটি খেলাম। হোস্টেল থেকে যে আমি ডাইরেক্ট রুমে পৌঁছে যাব সেটা ভাববেন না। যেমন একটা শুঁয়োপোকা একটা প্রজাপতি হতে কয়েকটা ধাপ পেরিয়ে যায়, তেমনি আমার হোস্টেল থেকে বাড়িতে আসতে অনেকগুলো ধাপ পেরোতে হয়। তো হস্টেলে জামা কাপড় পরে যদি আমি রুমে ঢুকে যাই তাহলে কেউ আমাকে ছুবে না, আমি অছুত। সেই জন্যই আমাকে সব থেকে প্রথমে বাথরুমে ঢুকে যেতে হয়, ব্যাগ ড্যাগ নামিয়ে বাথরুমে ঢুকে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে বেরিয়ে আমাকে তবেই বাড়িতে নেওয়া হয়। কী বলবো, সুপারস্টিশনস। হে গাইস আই এম লুকিং ফ্রেশ না? আমি একটু মামা বাড়িতে এসেছি, এটা হচ্ছে আমার মামা বাড়ি। তো আমার মামা বাড়ির থেকে বাড়ির দূরত্ব বেশি দূর না, একটাই গ্রামে। কালী মন্দিরের পাড়ায় আমার বাড়ি, শিব মন্দিরের পাড়ায় আমার মামা বাড়ি। তো ওরা এখন শিব মন্দিরে আছে, মা দিদা ওরা এখানেই ব্রত হবে, তো লুচি টুচি করা হবে। তো আমি ওদের জন্যই ওয়েট করছি। আর চলে এসেছে মা, একবার দেখাও ক্যামেরায় মুখটা। মা দেখাও মুখটা ক্যামেরাতে। মা একটু বসো, তোমার ওইখানে কি কি হলো বলো। পুরোই তোমাকে এসছে এখন, এবার পুজো আরম্ভ হবে। আমি এই চাল আলু, পুজো আরম্ভ হয়নি এখনো? না হয়নি, চাল আলুটা নিতে। তো আমি যাবো তোমার সাথে একটু। হ্যাঁ যাবি, যে গেস্ট আসছি। ঠিক আছে চেঞ্জ করে নিয়ে আমি যাচ্ছি, চলো। তো আমি একটু ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপরে আমিও একটু মন্দিরে যাব, শিব মন্দিরে। তো লেটস গো। তো আমি রেডি হয়ে গেছি, দিদাও চলে এসেছে। এদিকে এসো দিদা। দিদা মা এরা সবাই বিপত্তারিণী ব্রত করছে, এবার আমি মন্দিরে যাব দিদার সাথে। চলো দিদা যাই। বাইরে ভীষণ রোদ দিচ্ছে, এত রোদে যেতেও মন করছে না। বাপরে এত রোদ, আমার
প্রচুর রোদ দিচ্ছে, ব্যাক ক্যামেরা করে দেখাবো, ওখানে সবাই পুজোতে বসেছে তো সেই জন্যই। তো পুজো এখন চলছে, এরপর সিঁদুর খেলা হবে। দেখো ব্রতীরা এখন বসে আছে, পুজো দেখছে। শিব মন্দিরের সামনেই দুর্গা মন্দির, আগে আমাদের শিব মন্দিরেই ব্রত হতো, এখন দুর্গা মন্দিরে হয়। তো কি বলুন তো, যে কোনো পুজোতে সবাই যেহেতু একত্রিত হয়, তো তাদের মধ্যে অনেক গসিপ লেগে থাকে, তো দেখা হলে ছাড়তে খোঁজে না। তো এখানেও সেরকম হয়েছে, আমাকে অনেক দিন পর পেয়ে সবাই আমার সাথে গল্প করতে লেগেছিল। মাসিকে দিদার প্রেশার চেক করতে শিখিয়ে দিয়েছিলাম, এখন মাসি সবার প্রেশার চেক করতে ঠিকঠাক মোটামুটি পারে। এটা আমার শান্তি মাসি এবং আমার ছোট মাসি। ব্রত সুতো পরা হয়ে গেছে, এবার প্রসাদও মা দিয়ে দিল, খেয়েও নিলাম। ওইদিকে ভিডিও হতে হতে দাদু ফট করে ফোনটা উঠিয়ে ভাবলো ফোনটা এরকম করে রাখা আছে কেন। পুজো হয়ে গেছে, তো এখন সুতো পরাতে যাচ্ছি বিপত্তারিণী ব্রতের সুতো। আমাদের যে যে ঘরগুলো আছে যারা বিপত্তারিণী ব্রত করে না, তো মায়ের পরানোর কথা আমি পরাতে যাচ্ছি, কারণ মা সকাল থেকে তো উপোস ছিল, এখন একটু শরবত জল খাচ্ছে আর একটু লুচি টুচি খাচ্ছে, একটু খাক। তো আমি পরাতে যাচ্ছি, দিতে থাকুন। তো পরি আসি। বড় মা সুতো পরানো কমপ্লিট হয়ে গেছে, আমি চলে এলাম। তো বন্ধুরা, আমি এখনই বেরিয়ে পড়বো আবার হোস্টেলের জন্য, যেহেতু আমার আজকে নাইট শিফটে, যেহেতু আমার থাকা হবে না। তো মা এখানে আলু ভাজা ভেজে দিচ্ছে, তো লুচি তো আছেই আর সুজি এইসব নিয়ে চলে যাব, এটাই আমার রাতের খাবার হবে আজকে। তো আমি এখন একটু ভেজা ছোলা খাচ্ছি, তো ব্রতের জন্য যেহেতু ভেজানো থাকে বিভিন্ন রকমের ছোলা, ওটাই খাচ্ছি। এই আলু ভাজাটা হয়ে যাওয়ার পরই আমি এক্ষুনি বেরিয়ে পড়বো, তো তোমরা দেখতেই পাবে। তো আমি বেরিয়ে পড়লাম, বাবা চিত্রা পর্যন্ত ছেড়ে দিল, আর ওই দিক দিয়ে চিত্রা দিক দিয়ে কোর্ট মোড়ে আমার বোনের যেহেতু টিউশন আছে, তো বোনকে নিয়ে গেলো, আমি চিত্রা থেকে টোটোতে চলে এলাম। তো আজকের মতো এই অবধি, সবাই ভালো থেকো, টেক কেয়ার, সুস্থ থেকো।